সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপান্তরের দ্বিতীয় পর্ব। আমাদের রূপান্তরের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন প্রিয় ব্যান্ড দল ছুটের সদস্য সঞ্জীব চৌধুরী, বাপ্পা মজুমদার, আপনাদের সবার প্রিয় দুটো মুখ আমি নিয়ে এসেছি আজকের অনুষ্ঠানে। তো আমাদের অনুষ্ঠানের ঠিকানা তো জানেনই, বাপ্পা কিন্তু প্রিয়, আমি মোটেই প্রিয় না, আমি বিহাইন্ড দ্য সিন, কিন্তু আমার কাছে খুবই প্রিয়, যার জন্য আমি আপনাকে আগে ফোন করেছি। আমার তো ভালো লাগলো এই কথাটা শুনে। চালু করো। আচ্ছা প্রথমে একটু আমরা একটু কফি নিতে পারি? কফি আমি নিয়ে নিচ্ছি, বাপ্পা আগে নিয়ে নিয়েছে। আচ্ছা তার আগে আমি বলে নিচ্ছি যে আমরা যেহেতু অনুষ্ঠানে চলে যাব, প্রশ্নে চলে যাব, তার আগে আমাদের সাথে যোগাযোগের ঠিকানাটা একবার বলে নিই। পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা। এই ঠিকানায় আমাদেরকে জানাবেন অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে। আরেকটি ইমেল অ্যাড্রেস রয়েছে আমাদের, সেটি হচ্ছে rupantor@channelitv.net। আমি আবার বলছি rupantor@channelitv.net। চলুন চলে যাই আমাদের প্রশ্নে। কেমন আছেন আপনারা? আছি আর কি, কেটে যাচ্ছে। হ্যাঁ, বহুদিন পর দুজনকে একসাথে পেয়েছি। কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না। আমরা কিন্তু আরেকটা অনুষ্ঠান করেছিলাম একসাথে, না কাজ করেছি একসাথে, বহুদিন পর আবার আমরা একসাথে হলাম। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে যে আপনাদের যে ব্যান্ড দল ছুট, দল ছুটের যাত্রাটা কিভাবে হলো, নামকরণটা কিভাবে হলো এবং কতটুকু স্ট্রাগল করতে হয়েছে দুজনকে? এখানে আসলে নামকরণের ব্যাপারটা বলি না, তার আগে আসলে শুরুটা বলি। বাপ্পা এবং আমি যখন দল ছুট করার আগে আমরা কিছু কাজ একসঙ্গে করেছি, যেমন ওর সোলো অ্যালবাম যখন বেরোলো তখন কয়েকটা গান আমি দিয়েছিলাম, তারপরে একটা ইনস্টলেশন হয়েছিল অশোক কর্মকারের শিল্পকলা একাডেমিতে, ইনস্টলেশন আর্ট। তো ওখানে লাইট, সাউন্ড এবং পেন্টিংস, স্ট্যাচু, এগুলো সব কিছুর একটা সম্মিলন ছিল। তো ওখানে 28 মিনিটের একটা মিউজিক করতে হয়েছিল, তো ওটা আমি এবং বাপ্পা মিলে ওই ফার্স্ট আমরা একসঙ্গে কাজ করলাম। তো এটা করার পরে মনে হলো যে ওয়াই নট ব্যান্ড করা যায়, সামথিং লাইক, না তখন ব্যান্ড করা না, গানের দল ছিল যে দুজন মিলে একসাথে কিছু করা। কিন্তু নামকরণটা কেন দল ছুট? আসলে এটার কোনো পার্টিকুলার রিজন নাই, কিন্তু অনেক নাম ছিল, গোল্লা ছুট ছিল, অনেক ধরনের পিগিলিয়েশন নাম ছিল, গোল্লা ছুট ছিল, হ্যাঁ গোল্লা অনেক নাম ছিল, না নামটা কিন্তু সুন্দর এবং অনেক হাস্যকর নাম ছিল। স্ট্রাগল করতে হয়েছে কি অনেক? স্ট্রাগলের বিষয়টা কি বলবো দাদা, স্ট্রাগল তো করতেই হবে, স্ট্রাগল তো, কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি দুজনের সঙ্গে যখনই আমি যোগাযোগ করেছি একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং খুবই চমৎকার, কারণ একজনকে না পেলে আরেকজন বলছে আমি যোগাযোগ করে নিব। আমি বলি সঞ্জীব দার সাথে যেটা হয়েছে, মানে সঞ্জীবদের সাথে আমার অসম্ভব রকম মানে আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক আমার সঙ্গে তার প্রচন্ড, আর সঞ্জীবদের কি তাই, ভেতরে কি তাই? হ্যাঁ অবশ্যই, কেন নয়, মানে না দর্শকদের সামনে বলছেন নাকি আসলে ভিতরে না সম্পর্ক, কেন কেন ভালো সম্পর্ক থাকবে, আসলেই তাই। আর সঞ্জীবদের সবচেয়ে বড় যে দিকটা সেটা হচ্ছে যে সঞ্জীবদা কিন্তু ভীষণ মাই ডিয়ার তো বটেই, খুবই রসিক একজন মানুষ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সঞ্জীবদা খুব বোঝেন যে কতটুকু হেল্প করা দরকার, কতটুকু স্টেপ নেওয়া দরকার, এটা সঞ্জীবদা খুব বোঝেন। সে কারণে হয় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল বোঝাবুঝি জায়গা যেগুলো থাকে, সঞ্জীবদার সাথে আমার সেই ব্যাপারটা নাই, কিন্তু প্রচন্ড আমাদের কিন্তু ঝগড়াঝাটিও হয়, ঝগড়া হয়, অনেক ঝগড়া হয়, অনেক কিছু নিয়ে ঝগড়া হয়। তো আরেকটা হচ্ছে যে সঞ্জীবদার একটা কাব্য প্রতিভা আছে আমার জানা আছে আর কি, যে মেয়েরা কবিতা পড়ে। তো আজকে আমাদের রূপান্তরে সঞ্জীবদার যে দুটো লাইন এই ধরেন আমার উদ্দেশ্যেই শোনালেন, ঠিক আছে। এই মুহূর্তে নিজের লেখা লাইন কিছুই মনে আসছে না, অন্তত এই ক্যামেরার সামনে আসলে আমি সুধীন দত্তের দু চারটি লাইন আমি শোনাই। নিজের নয় কেন? না না, আপনার উদ্দেশ্যে, যেহেতু আপনার উদ্দেশ্যে, সেই জন্য আমি শরণাপন্ন সুধীন দত্তের কাছে। চাই আজও চাই তোমারে কেবলই, জনশূন্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি অভাবে তোমার, অভাবে তোমার ভবিষ্যৎ রুদ্ধ অন্ধকার, সত্য শুধু তোমার শরণ। বাবা খুবই সুন্দর, খুবই সুন্দর, অন্যের ঘরে
বন্দুক রেখে বন্দুক রেখে শিকার গুলি করার অভ্যাসটা আপনার এখনো গেল না। আচ্ছা আমরা একটু সিরিয়াস দিকে যাচ্ছি, হ্যাঁ বাপ্পার সাথে, যে বাপ্পা একটু সিরিয়াস হয়ে নাও। সিরিয়াসলি সেটা হচ্ছে যে আমি প্রায় শুনি, অনেকের কাছে শুনি, বাপ্পার কম্পোজিশন কিন্তু খুব পছন্দ করে ম্যাক্সিমাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কার সুরে গান করবো, প্রথমে আমি সাজেস্ট করি বাপ্পা মজুমদার। থ্যাংক ইউ। হ্যাঁ এটা কেন করি, কারণ আমার কাছে খুব ভালো লাগে কম্পোজিশনটা, তো পাশাপাশি আমার কিন্তু নচিকেতার কম্পোজিশনও খুব ভালো লাগে ভারতে। তো অনেকে বলে যে ভারতে নচিকেতার কম্পোজিশনের সাথে আপনার কম্পোজিশনে একটা মিল পেয়ে যাচ্ছে, ধরন আমার ধরন একেবারে আসলে জীবনধর্মী গান করে। না 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 না, জীবনধর্মী আমরা মরণধর্মী গানও করে থাকি, ব্যাপার নাই, মরণধর্মী গানও করে থাকি। তাহলে মরণধর্মী গানও আছে, এমন একটা গোপন কথা বলেন যেটা কেউ জানে না, রূপান্তর অনুষ্ঠানে সবাই জানবে, এটা একটা গোপন কথা। আমি ভাবি ভালোবাসতে চাই কিন্তু কেউ আমাকে বাসে না। আমি তো আপনার হেল্প করতে পারবো না দাদা, ইউ হ্যাভ টু হেল্প ইয়োরসেলফ। সঞ্জীব দা, আপনি বাড়িতে সিলেট? হয় আমার বাড়ি সিলেট। আমার নানা বাড়ি কিন্তু সিলেট। হাসানি হাসানি হাসাই। তো সিলেটি গান আপনার ভক্ত মহিলা ভক্ত যারা আছেন তাদেরকে যদি দুলানি একটু শোনান সিলেটি গান। শুধুমাত্র মহিলা ভক্ত কেন, আমার যারা পুরুষ ভক্ত আছেন তারা লাগেও নাই শুনান। কোনটা ডি ডিতে ধরো, আপনি তো চিনেন একটা কোডি খালি ওই ঘুরে ফিরে ডি কেনই আছে। রূপ দেখিলাম রে অনয়নে আপনার রূপ দেখিলাম রে, হইয়ারে আমার মাস্ত বাহির হইয়া দেখা দিলা আমারে আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে, নূরের বদন খানি যেন কাঞ্চা সোনা, নূরের বদন খানি যেন কাঞ্চা সোনা, নাসিয়া নাসিয়া হাসন হইতাছে বেপানা আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে। গায়ক হবো আপনারা সবাই এগ্রি করবেন যে আসলে উনাদের হাসন রাজা বা যার কথাই বলেন না কেন, উনাদের যে ফিলোসফি গানের পেছনে যে ভাবনাটা অন্যরকম, এটা কিন্তু একেবারে একটা বিশাল জায়গা, নিমগ্ন ছিলেন আমাদের কিন্তু ওই জায়গাতে ওই রকম নিমগ্নতা, ওর জন্য অনেক অনেক ডেডিকেশন দরকার, অনেক সাধনা দরকার। বাপ্পাকে নাটকে দেখলাম, আপনার নাটকের ঘটনাটা বলেন একটু, যে আপনি জানেন কি বলছিলেন। না আমি কিছু বলতে চাই না, কারণ আমি অভিনয় পারি না, আমাকে ধরে বেঁধে নামিয়ে দেওয়া হয়েছে এবং আমি না পারছি ছুটে আসতে। কিন্তু করছেন,
করেই যাচ্ছি, চালিয়ে যাচ্ছি আর কি। আমি পরিচালককে বলেছি যে ভাই ক্রস ফায়ার আমাকে মেরে ফেলেন, মেগা সিরিয়াস তো ক্রস ফায়ার, মানে অনেক কিছুই ঘটতে পারে নাটকে। হ্যাঁ, মেগা সিরিয়াল যেমন টানা হয় আর কি, অনেক টানা হয়, একটা আটা রুটি এগুলো টানতে হয়। নায়ক বসে আছে, ঘুম থেকে উঠলো, তখন বুয়া নাস্তা লাও, বুয়া নাস্তা নিয়ে আসলো, এ কি ডিম আর কলা? ম্যাডামকে বলো আমি ডিম এবং কলা দিয়ে নাস্তা করি না। ম্যাডাম আসলেন, কেন তুমি ডিম এবং কলা খাও না? না, আমি ডিম আর কলা খাই না, আমার জন্য দরকার এই এই এই, এত পারবো না। এবং এইভাবে টানতে টানতে পারবো না পারবো হ্যান ত্যান, ডিম ডিম কলা রুটি এগুলো নিয়ে টানা হিচড়া করতে করতে পুরা এক পর্ব শেষ, এক পর্ব শেষ, দ্বিতীয় পর্ব হচ্ছে এক পর্ব শেষ, দ্বিতীয় পর্বে ওইটার ধারাবাহিকতায় ডিম কলা, ডিম কলা, কলাটা ছোলা হলো কিনা, ডিমটা ভাঙা হলো কিনা, প্রয়াত ওনার সম্পর্কে একটু বলবেন। আমি পত্রিকাতে পড়েছি যে ওনার জমিদারি যে স্টেট ছিল, হ্যাঁ, উনি দান করে দিয়েছেন, এটা বিষয়ে আমি জানতে চাচ্ছি। আমাদের তো বিশাল একটা আমাদের পরিবার, আমাদের পরিবারের পাবনার পুরোটাই বলা যায় রংপুর, বহু জায়গায় আমাদের আমাদের ফ্যামিলির জমিদারি ছিল। তো বাবা মিউজিক কলেজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলেন, এমনিতে 47 তো আমাদের পুরো ফ্যামিলি চলে যান, মাইগ্রেট করেন, আমরাই শুধু ছিলাম এখানে। তো পুরো ইয়েটাই কিন্তু আমাদের জমিদারিটাই কিন্তু বেদখল হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, এবং তার একটা অন্যতম কারণ ছিল আমার বাবার পাবনাতে অনুপস্থিতি, কারণ বাবাকে ম্যাক্সিমাম সময় ঢাকায় থাকতে হতো মিউজিক কলেজের জন্য। এবং মোস্ট অফ দ্য মানে প্রপার্টিস আমাদের কিন্তু একদম বেদখল হয়ে গেছে, কিছু দান করেছেন বাট বেসিক্যালি কিন্তু পুরোটাই বেদখল হওয়া। আচ্ছা, কিন্তু উনি দান তো করে গেছেন, কিছু দান করে গেছেন। আরেকটা হচ্ছে যে আমি আমি ফোন করেছিলাম আপনার বাবা মারা যাওয়ার পর, মনে আছে নিশ্চয়ই, মোবাইলে ফোন করে আমার খুব খারাপ লাগছিল, আমি খুব শ্রদ্ধা করতাম ওনাকে, এখনো করি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আপনার একটা পারফরমেন্স দেখছিলাম, দেখার পর ঠিক প্রোগ্রামটা শেষ হয়ে গেল, দেখলাম যে বাপ্পাদা বাপ্পাদা মাসিমাকে ফোন করছেন নাকি, মানে ওনার আম্মাকে ফোন করছেন যে মা প্রোগ্রামটা দেখেছো, প্রোগ্রামটা দেখেছো, কেমন হয়েছে? তো আমার আমার কাছে না খুব ভালো লেগেছে দেখে, যে যে একটা রেসপেক্ট যে আমার মা দেখছে কিনা, হ্যাঁ, একটা লোনলি একজন মানুষ, হ্যাঁ, যে ছেলে প্রোগ্রাম করছে দেখছে কিনা, এটা এই যে রেসপেক্টটা, এটা কিন্তু সবার মধ্যে থাকে না, এটা আমাকে কিন্তু খুব নাড়া দিয়েছে। আমরা মানে আমাদের পরিবারটা হচ্ছে আমি, মা, বাবা যখন ছিলেন, আমার বড় ভাই, বড় ভাইয়ের বউ, আমরা পুরো পরিবারটা খুব কাছাকাছি, খুব কাছাকাছি, ছোট্ট একটা পরিবার কিন্তু খুব ক্লোজ আমরা একজন আরেকজনের। আর আমার লাইফে কিন্তু আমার মাই সব, আসলে সত্যি কথা বলতে হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি, আমাকে খুব নাড়া দিয়েছে, আমি না বাসায় আমার লাইফে আমার মাই সব। এবং যে বাবাটা যে ফোন করলো, উনি ফোন করেছে মা তুমি দেখেছো, এত মায়া করে বলছে, না আমার কাছে কাউন্ট খুব নাড়া দিয়েছে আমাকে, সব সময় এটা করে। আর আমার কাছে যেটা মনে হয় যে মানে আসলে মায়ের অনুপস্থিতিতে আমি কতটুকু সার্ভাইভ করব তারও একটি বিশাল প্রশ্ন আছে আমার কাছে। কৈশোরের প্রেম, প্রেম তো কতবার আসে মানুষের জীবনে, কৈশোরী প্রেম নিয়ে একটা পাগলামির ঘটনা শুনি, দর্শকদেরকে শোনাই। সঞ্জীব দাকে দেখে কিন্তু বুঝে যায় অনেকগুলি প্রেম করেছে, সঞ্জীব দা কতগুলি প্রেম করেছেন, অনেকগুলো করেছেন, সঞ্জীব দা আমাকে বলেছেন 30টা পর্যন্ত মনে আছে, সঞ্জীব দা 30টা তো কম, 50 না। আমার আমার আমি একটা মেয়ের পিছনে অনেক দিন ঘুরেছিলাম, তারপর এটা আমার মনে আছে, অনেক দিন ঘুরেছিলাম, রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল আমাকে, আমিও ঘুরেছিলাম, বাহ, ছ্যাকা মাইসিন, ছ্যাকা মাইসিন মানে চরম ছ্যাকা মাইসিন আর কি,
তারপর কি হলো মেয়েটি? এবং পরে বিশ্বস্ত সূত্র খবর পেলাম সে আমার মতো অনেক অনেককেই নাকি দড়ি দিয়ে ঘুরায়। হোয়াট আ ডেসার্ট, হোয়াট আ ডেসার্ট। আমার মোটামুটি কি যে তখন অবস্থা, মানে কহতব্য নয় আর কি, মানে মনে দুঃখে, মানে কি করব না, বনে গেল, পারলে বনে যেতাম, পারলে বনেই যেতাম। আচ্ছা, যাই হোক, বহু কষ্টে কাটিয়ে উঠেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন সেই মেয়েটি, হ্যাঁ সেই মেয়েটি আবার লাইমলাইটে এসেছে, সেই মেয়েটির প্রেমে আপনারা দুজনেই পড়েছেন, এই কারণে দল ছুট ভেঙে যাচ্ছে। মেয়েটিকে না দেখা পর্যন্ত সত্যি সত্যি মনে মনে প্রেম করার ইচ্ছে হচ্ছে, খুব প্রেমিক ভাবিকে দেখছে, আমি তো প্রেমিক মানুষ, তো মোবাইলে একটা ফোন দিব, আমি ফোন দিব, সব গোপন কথা কিনে ফাঁস হয়ে যাচ্ছে। না না, বোঝা যাচ্ছে আমাদের ভাবি প্রচন্ড ধৈর্য, খুবই ধৈর্য, ধৈর্যশীল একজন মহিলা। আচ্ছা, একটা গান মনে পড়ছে আমার, উকে দাও ফিরিয়ে দাও আর সোনালি গিটার আর হৃদয়ের ঝংকার, উকে দাও ফিরিয়ে দাও আর সোনালি গিটার আর হৃদয়ের ঝংকার, la 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 ঘর বুকে হাহাকার ঘরে ভীষণ অন্ধকার তাকে কে ফেরাবে আর, ঘর বুকে হাহাকার ঘরে ভীষণ অন্ধকার তাকে কে ফেরাবে আর, la 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 গুপি গাইন বাঘা বাইন, ধরেন আপনি গুপি গাইন, সঞ্জীব দা বাঘা বাইন, বাঘার হাতে ঢোল, আপনারা স্বামী বেঁচে গেলাম, বাঘা ঢোল বাজাবে, গান করবে না, বাপ্পাকে গান গাইতে হবে। এখন দুজন নেমেছেন সেই ঢোল নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছেন, মোরা দুজনায় রাজার জামাই জামাই। এখন ওই সময়ের যে টিউন ওটা একবার শোনাবেন, আর এই যুগে গানটা কিভাবে হবে অন্য একটা সুরে এটা আমাদের দর্শকদেরকে শোনাবেন, দেখি উপস্থিত বুঝি। আগে আগে এই প্রাইজ রয়েছে কিন্তু, এটা আগে বলতো, প্রাইজ কিন্তু রেখেছি, কিসের জন্য আগে কেন বলবো, এটার জন্য, এটা কিন্তু বিশাল ব্যাপার, মোরা দুজনায় রাজার জামাই, দেখি মেইন টিউনটা আগে শুনান, মোরা দুজনায় রাজার জামাই জামাই, মোরা দুজনায় রাজার জামাই, মোরা খাই দাই ঘুরি ফিরি আহাকে মোদের ছিরে, মোরা দিনে করে বাবুগিরি রাতে আয়ে সে ঘুমাই, রাতে আয়ে সে ঘুমাই, মোরা দুজনাই রাজার জামাই। সঞ্জীব দা এটাকে এখন এই যুগে করে ফেলেন, কি ভালো লাগতো, ইশ শক কত, কি হবে এই যুগে এটা করে ফেলেন, এই যুগে কি রকম শুনবে, এই যুগে আমরা যেভাবে টিউন শুনছি, র‍্যাপ দাও, র‍্যাপ 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 র‍্যাপ, হ্যাঁ মোরা দুজনা রাজার জামাই, দুজনা রাজার
আরে জামাই খাই দাই ঘুরি ফিরি করি না কামাই দুজন রাজার জামাই ইয়াও মাকড়ি না ইয়াও মাকড়ি না বা 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 কে বা পুরুষ কথা আমি কাকে দেব না সুনিতা ডিসার্ভ করে আরে না ওকে বাজানো দাদা যে কি পরিমাণ বদ দাদা এটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কেমন নেক্সট আলো না কি এরকম কিছু এটা কি করে পুনম ভাবি রূপান্তরে আনে আল্লাহ জানে মৌলা জানে আমার তো মানে স্থূল ভাবে বেরিয়ে পড়ে তাই না হ্যাঁ গোপাল ভাড়ের মতন আর ও হচ্ছে খুব ইন্টেলেকচুয়াল আরো গল্প করতে ইচ্ছে করছে কিন্তু সময় নেই দল ছুটির একটি গানের সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের অনুষ্ঠান আবার দেখা হবে ঠিক 15 দিন পর এই সময় এই সন্ধ্যায় আপনাদের সাথে কত